আপনারা জানেন ইতিপূর্বে আমি একটি ভিডিও দিয়েছি আজকে, এবং সেই ভিডিওতে আমি বলে দিয়েছি যে কোভিড-19 উপলক্ষে আমরা ফ্রি কোর্স করাবো এবং যেটাতে আমরা আজীবন সাপোর্ট দেব। এখন জানিয়ে দিচ্ছি এই কোর্সটিতে মূলত কি থাকছে এবং কি কি আমরা শেখাবো। ফরেক্স কোর্সটি যাদের জন্য তারা হচ্ছে, এক নম্বর হচ্ছে যারা সর্বনিম্ন 1 বছর ডেমো অথবা রিয়েল ট্রেড করেছেন, 2 নম্বর সপ্তাহে কমপক্ষে 5 ঘন্টা সময় দিতে পারবেন, 3 নম্বর কমপক্ষে 1 মাস প্র্যাকটিস করার শক্ত প্রস্তুতি থাকতে হবে, 4 ক্লাস চলাকালীন চোখ বন্ধ করে প্রথম 2 সপ্তাহ ট্রেনিং করতে হবে, 5 একথা মাথায় রাখতে হবে সফল বিজয়ী ট্রেডার কারো কাছে শিখতে যায় না। একটু বুঝিয়ে বলি, যারা সর্বনিম্ন 1 বছর ডেমো অথবা রিয়েল ট্রেড করেছেন, যারা 6 মাসও করেছেন, আমি এই মুহূর্তে বলে দিচ্ছি আপনারাও আসেন, আমি দেখি আপনাদের কি অবস্থা, আপনারা কি প্র্যাকটিস করেছেন এতদিন। একদম নিউ যারা, তারা আসার কোনো প্রয়োজন নেই, কারণ তাদেরকে একদম বিগিনিং থেকে শেখানোটা আসলে আমার পক্ষে এখনো সম্ভব হবে না, এত সময় আমি দিতে পারবো না। তো যারা মূলত ডেমো প্র্যাকটিস শুরু করেছেন তারা মূলত আপনি আসেন, আমরা দেখবো ইনশাল্লাহ। সপ্তাহে কমপক্ষে 5 ঘন্টা সময় দিতে হবে। অনেকে প্রথম প্রথম অনেক কথাই বলেন, অনেক ইমোশনালি অনেক কথা বলেন, কোনো সমস্যা নাই, আমি ফুল ফ্রি আছি, কিন্তু পরে শুনি যে উনি আসলে হয় ব্যবসায় ব্যস্ত না কাজে ব্যস্ত। ঠিক আছে, ব্যবসা অথবা কাজে ব্যস্ত, জব যে কোনো একটা থাকুক সেটা আমি নিজেও চাই মন থেকে, আপনি অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন, কারণ একদম ফুল ফ্রি যারা থাকে তাদের জন্য ফরেক্স নয়। তো ঠিক আছে, কিন্তু 5 ঘন্টা আমি সপ্তাহে মাত্র প্রতিদিন মাত্র 1টা ঘন্টা আপনাদের কাছ থেকে চাইছি। তো এভারেজে আপনি অন্তত 3 দিনও যদি সময় দেন, বাকি 2 দিন না দিয়ে, তাও আপনি 5 ঘন্টা সময় দিলে মোটামুটি আমি আপনাকে কিছু দিতে পারবো বলে আমি বিশ্বাস করি। কমপক্ষে 1 মাস প্র্যাকটিস করার শক্ত প্রস্তুতি থাকতে হবে, 1 মাস কমপক্ষে 1 মাস আপনাকে শক্ত প্রস্তুতি নেওয়ার জন্য মেন্টালি ফিজিক্যালি আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। ফিনান্সিয়ালি আপনার নেট থাকবে না, আপনার পিসি অথবা মোবাইল নষ্ট হয়ে যাবে এটা ঠিক করতে পারবেন না, না আপনাকে একদম পূর্ণাঙ্গ প্রিপেয়ার থাকতে হবে। আপনি 1 মাস সময় দিতে পারবেন, সময় দিতে পারলে আপনি শুরু করেন, সময় না দিতে পারলে খামাকা আপনার সময় যেন নষ্ট না হয়, আমার সময় যেন নষ্ট না হয়। 4 ক্লাস চলাকালীন চোখ বন্ধ করে প্রথম 2 সপ্তাহ ট্রেনিং করতে হবে। এখানে অনেকে এসে পণ্ডিতি শুরু করে দেন, আমি অমুক জায়গাতে অমুক দিন শিখেছি, ওখানে এই এই শিখেছি, এখানে এই এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি, এই কথাগুলো অনেকে বলেন। আরে ভাই, আপনার এই কথা শোনার এখানে সময় আমার নাই, আপনি এখানে শিখতে আসছেন যেহেতু আপনি ওইসব কথা বাদ দেন, চোখ বন্ধ করে প্রথম 2 সপ্তাহ আপনি ট্রেনিং নেন, দেখেন আপনি কিছু পান কিনা, তারপরে আপনি চিন্তা করেন যে আপনি, তারপরে এটা হচ্ছে যে আপনি অনেক কিছুই জানতে পারেন। এখানে আমার এখানে অনেক আছে, বিভিন্ন প্রফেশনের বিভিন্ন ডিসিপ্লিনের মানুষ আমার এখানে আসেন, তো আপনি তো আপনার আপনার এক্সিস্টিং অনেক স্কিল থাকতে পারে, কিন্তু এখানে যেহেতু আপনি ফরেক্স শিখতে আসছেন, এখানে চোখ বন্ধ করে আপনি এখানে 2 সপ্তাহ কমপক্ষে আপনি কোনো প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই, যেভাবে প্র্যাকটিস করতে বলি আপনি সেভাবে প্র্যাকটিস করেন, ফরেক্স তো প্র্যাকটিস করবেন, আপনার কাছ থেকে তো টাকা পয়সা চাওয়া হচ্ছে না, বা আপনাকে তো বলা হচ্ছে না যে আপনি 24 ঘন্টাই সময় দেন, এটা তো বলা হচ্ছে না, আপনি 1 ঘন্টা সময় দেন, নিয়মতান্ত্রিক উপায়ে সময় দেন, আমি যেভাবে প্র্যাকটিস করতে বলি সেভাবে প্র্যাকটিস করুন। 5 নম্বর এক কথা, এই কথা মাথায় রাখতে হবে, সফল বিজয়ী ট্রেডার কারো কাছে শিখতে যায় না। একই কথা, এই কথা আমি একটু হিংস দিয়েছি, অনেকে এসে এখানে পণ্ডিতি ঝাড়েন, ভাই এখানে পণ্ডিতি ঝাড়ার জায়গা না, এটা নলেজ আর এক্সপিরিয়েন্স এক কথা নয়, অনেকের কাছে নলেজ আছে কিন্তু এক্সপিরিয়েন্স বা দক্ষতা নেই। আপনি আমরা যেহেতু 12-13 বছর আমরা এই জায়গায় সাঁতার কাটছি, আমাদের সেই এক্সপিরিয়েন্স সেই দক্ষতা নিয়েই আমরা এখানে কথা বলছি এবং দায়িত্ব নিয়ে কথা বলছি। অতএব আপনি এখানে আসেন শেখার জন্যই আসেন, বিশেষ করে যারা অন্য অন্য জায়গাতে অতি কথা বলেন, ওভার স্মার্ট, ভাই আপনি এখানে আসার প্রয়োজন নাই, আপনি ক্ষমাকে আপনার সময় নষ্ট হবে। এরপরে আসি 5টা কথা, আমি এখানে বলে দিয়েছি যে যারা ফরেক্স কোর্সটি যাদের জন্য, কোর্সে কী কী থাকছে সেটা এবার বলে দিচ্ছে। ফরেক্স সফলতার সুস্পষ্ট কোনো বিশ্লেষণ নেই, তাই কার জন্য কোন টিপস বা স্ট্র্যাটেজি প্রযোজ্য তা কোর্স চলাকালীনই এক্সপ্লেন করা সম্ভব। একথা ভালো করে একটু মনোযোগ দিয়ে শুনুন, আপনারা হয়তো বলে পারবেন যে গতানুগতিক থেকে এটা একটু আলাদা, হ্যাঁ অবশ্যই একটু আলাদা, এখানে কোনো বিশ্লেষণ নেই, কারণ অনেকে আছে অল্প দুই একটা ইন্ডিকেটর দিয়ে অথবা দুই একটা
সাফোর রেজিস্ট্যান্স লেভেল অথবা একটা ট্রেন লেন দিয়ে অনেকে ট্রেড করতে পারবেন, কিন্তু অনেকে আছে বিশটা তাকে ঢুকিয়ে দিলেও তার মাথায় সম্ভব হবে না। এই ব্যাপারটা একমাত্র নির্ভর করে সে কতটুকু রিসিভ করতে পারবে তার উপরে। এই জন্য বলছি ফরেক্স সফলতা সুস্পষ্ট কোনো বিশ্লেষণ নাই, কোনো ব্যক্তির কোনো সুস্পষ্ট কোনো বিশ্লেষণ নাই। তাই কার জন্য কোন টিপস স্ট্র্যাটেজি প্রযোজ্য তা কোর্স চলাকালীন একমাত্র এক্সপ্লেন করা সম্ভব, এবং এই জন্য বলছি চোখ বন্ধ করে দুই সপ্তাহ ক্লাস করে দেন। বেসিক থেকে অ্যাডভান্স সবই থাকবে। তারপরে একটু বলে দিচ্ছি বেসিক থেকে অ্যাডভান্সড যা আছে সবই থাকবে ইনশাল্লাহ। সফল হওয়ার জন্য একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য, আপনার একটা অ্যাকাউন্ট এমনি তৈরি হয় না, প্রতিনিয়ত সফলতার জন্য একটা অ্যাকাউন্ট যে এইভাবে যে এই যে গ্রাফ তৈরি করা এগুলো এইভাবে হয় না। এখানে অনেক পরিশ্রম করতে হয়, অনেক শ্রম দিতে হয়, এবং অনেক শ্রমের ফসলে আজকে অ্যাকাউন্টগুলো আমাদের সুন্দর হয়, এমনি হয় না বন্ধুরা। তাহলে এবার আসেন যে তিন নম্বর হচ্ছে আরও সহজে যদি আমরা বলি, সে সফলতার সুনির্দিষ্ট কোনো কোর্স আউটলাইন নাই, তাই কোর্স ডিউরেশনও নাই। যে যার প্রয়োজনে শিখবে, আর যে যার বিবেকের তাড়নায় যাকে যতদিন ইচ্ছা শেখাবে। এখানে এই কথাটা বলে দিচ্ছি এই জন্য যে দেখুন, যারা সফল তারা কখনো নিজেদের জীবন নষ্ট করে তারা কাউকে শেখাতে যাবে না। সময় দিবে তার, সে বর্তমানে যে অবস্থানে আসছে তার অবস্থান টিকিয়ে রেখে, তার অবস্থান ঠিক রেখে তারপরে আপনাকে শেখাবে। অতএব এই জিনিসটা আমি এখানে বলেছি, সফলতার সুনির্দিষ্ট কোনো কোর্স আউটলাইন নাই, কোনো কোর্স ডিউরেশনও নাই। যে যার প্রয়োজনে শিখবে, যে যার বিবেকে তাড়নায় যাকে যতদিন শেখাবে। এখানে অনেকে 5 বছর 10 বছর অনেকে লেগে আছে, এখানে অনেকে 2 মাসও টিকতে পারে না। আমি মনে করি ব্যাপারটা আপনাদেরকে আমি বুঝাতে পারছি। কে কার সাথে কতদিন তার কষ্টলব্ধ অভিজ্ঞতা শেয়ার করবে তাও আপেক্ষিক। দেখুন এ কথাটা জবাব একটু আগে একটু দিয়ে দিয়েছি, অনেককে সারাদিন ইচ্ছা করে মনে যেন তার সাথে কথা বলি বা তাকে ক্লাস টিপস টেকনিক শেয়ার করি, আর অনেককে 2টা ক্লাস দিলেই ঠিক মতো সে প্র্যাকটিস করে না, সে তার মন মতো করে। তাকে বলে যে এখানে আপনি এই এই এন্ট্রিটা এখানে এত দিয়ে কেন নিলেন, সে পরের দিন মনে হয় যেন সে এই এটা আরো আরো একটু দ্বিগুণ বাড়াই দেবে। আরে ভাই, আপনি তো এখানে শিখতে আসছেন, তো কথা না শুনলে আপনাকে কেউ শিখাবে মাথা নষ্ট করে? এই জন্য বলছি আপনার সাথে অভিজ্ঞতা লব্ধ কষ্টলব্ধ যে অভিজ্ঞতাগুলো আপনার সাথে শেয়ার করবে সেটাও আপেক্ষিক। অতএব সেটা আপনাকে নিতে হবে, এটা শুধু দেওয়ার বিষয় নয়। এরপরে একটা উত্তর থাকতে পারে সবগুলোর উপরে, কে শিখেবে? আসলে আমি নিজেই শিখাই, কারণ এইটা শেখানোর ধৈর্য আল্লাহ সবাইকে দেয়নি। হোয়াটসঅ্যাপ এই নাম্বারটাতে আপনি পাবেন, ফোনেও পেতে পারেন। সবসময় ফোন ব্যস্ত থাকলে আপনি হোয়াটসঅ্যাপে অলরেডি আপনার নক দিন, আপনি স্কাইপ আছে, ইমেইল আছে, ইমেল করতে পারেন। ক্লাস টাইমটা একটু বলে দিচ্ছি, ক্লাস টাইম হবে বেলা 2টা থেকে 3টা, এটা হলো বাংলাদেশ টাইম। আর বাংলাদেশ টাইম প্রবাসে যারা থাকেন আর বাংলাদেশে যারা দিনে ব্যস্ত থাকেন তাদের জন্য আমি জানি না আমি কতদিন এটা কন্টিনিউ করতে পারবো, রাত 10টা থেকে 11টা এই টাইমটাও দিয়েছি, আপনারা ওই টাইমে আপনারা ক্লাস করতে পারবেন যদি দিনে ব্যস্ত থাকেন, এবং যারা প্রবাসী ভাইদের জন্য আছেন তাদের জন্য এই টাইমটা আমি বরাদ্দ করেছি। বন্ধুরা, আর যার সময় আমি নষ্ট করছি না আপনাদের জন্য, এখানে গত 4-5 বছর থেকে দেওয়া শত শত ভিডিও আছে, এখান থেকে অনেকেই রিকোয়েস্ট করেছেন, ভিডিওগুলো অনেকদিন আমার প্রাইভেট ছিল, আমি ওপেন করে দিলাম, আপনারা আপনাদের প্রয়োজনীয় ভিডিওগুলো ডাউনলোড করে নেন, আপনারা দেখে নেন। আজ আর কথা বাড়াচ্ছি না, দ্রুত জয়েন হয়ে নেন। দেখুন প্রথম 2-3 মাস এনার্জি থাকে, অনেককে শিখাইতে পারি, পরে আর এনার্জি থাকে না। হ্যাঁ, ব্যস্ততা অনেক বেড়ে যায়, পরে আর শেখানোর মতো সে মানসিকতাও থাকে না। এর জন্য বলে দিচ্ছি কোভিড-19 উপলক্ষে সুযোগটা দিতেছি, সুযোগটা নিয়ে নেন, কারণ যখন দেখবো যে বেশি ব্যস্ততা বেড়ে গেছে তখন আমার জামানতের জন্য 5-10 হাজার টাকা চেপে বসবে। অতএব আর আপনারা, আমি চাচ্ছি যারা আসেন তারা একটু ঠান্ডা মাথায় মনোযোগ দিয়ে একটু ক্লাস করেন, আপনারা যদি সুন্দরভাবে করেন কখনো আমি কারো উপরে জামানতের টাকা চাওয়াবো না, বলে দিছি। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।